আমাদের সিলেটের নুরউদ্দিন ভাওয়ারপুরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর একজন বুজুর্গ ছিলেন, দুনিয়াতে এখন নাই, আল্লাহ তার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দিন। হুজুর এত বড় বুজুর্গ ছিলেন, ইনি ফু দিতেন শনি মঙ্গলবারে, আর ফু দেওয়ার ফু নেওয়ার জন্য পানি ফোড়া নেওয়ার জন্য মানুষের বুতলে পানি নিয়ে হাজার হাজার মানুষ জমা হইতো। হুজুর এত ব্যস্ত, ইনি প্রত্যেকের ফু দিবেন কেমন করে, এজন্য মাদ্রাসার সামনে বিরাট এক পুকুর আছিল, এই পুকুরে ফু দিয়ে চলে যেতেন, আর পুকুরে ফু দিয়ে যাইতেন আর বলতেন তোমরা পুকুর থেকে পানি নাও, সবাই পুকুর থেকে পানি উঠাই নিত, কাম হয়ে যেত। তাহলে আল্লাহর কালামের আসর আসেনি না? এক লোক লন্ডন থেকে আসছে, হুজুরের খুব বেশি ভক্ত, আয়েশা বলে হুজুর আমি খুব কষ্ট করে আইলাম, হুজুর আমার পানি দেওয়া লাগবো খাস ভাবে। হুজুরকে খাস ভাবে মানে কয়, হুজুর আমি এই পুকুরে পানি নিতাম না, হুজুর কেন কেন নিব না, আমার কি নয় কিন্তু অন্তরে প্রশান্তি জাগে না, এই আপনি পুকুরের এই কোনার মধ্যে ফু দিচ্ছেন, এই ফু ওই কোনায় যায় কেমন, এত বড় পুকুর দিলেন আপনি এই কোনায় ফু, এই ফু ওই ফাড়ে যায় কেমন। তো হুজুর বলে তখন কি করা লাগবে, কয় হুজুর আমার এই যে জগ আছে কাঁচের জগ, এই জগের মধ্যে আপনি একটা আলাদা ভাবে আমার ফু দিয়ে দেন। হুজুর বলতেছে তো ঠিক আছে তোমার ইয়াকিন হবে, এখন জগটা ভালো করে ধরো, জগটা ভালো করে ধরো, হুজুর ধরছি তো, হুজুর ওইছে না আরো ভালো করে ধরো, দুই হাতে ধরো। আমাদের উস্তাদগণ পাশে ছিলেন যারা দেখছেন তারা বলছেন, তো আল্লাহর ওলি আইসে ফু দিছেন, ফু দেখছেন ধরছ, বলে জি ধরছি, হুজুর কাছে ফু দেই, যেই মাত্র খালি ফুটা দিছেন দেওয়ার সাথে সাথে এই কাচের জগ টাস টাস করে ভেঙে চৌচির পানি মাটিতে পড়ে গেছে। আল্লাহ কালামের আসর নাই, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি নাস্তিক পাওয়া গেছে, কয় মিয়া হুজুর রেলগাড়িতে, ও মানুষ সাধারণ মানুষ আর কত দোকা দিবেন। হুজুর বলে কি দোকা দিলাম, কই যে মানুষ আগে হুজুর একটা ফু দেন ফু দেন, আপনি আপনি একটা বাতাস দিয়ে দিলেন, এই বাতাসে কি হয়, মানুষে আর কত দোকা দিবে। হুজুর বলতেছে বাতাসে কি হয় বুঝো না, না বাতাসে আবার কি হয়, এই যে আমি ফু দিলাম কি সে। হুজুর বলে তুমি বুঝবা কেমনি, তোমার তো বাফের ঠিক নাই, জন্মের ঠিক নাই, তুমি যা রস তুমি অবৈধ, গালিটা নর্মাল হয়েছে না কঠিন হয়েছে, কঠিন না, হ্যাঁ সাথে সাথে এর চেহারা লাল হয়ে বডি ফুলে গেছে, এখন তো হাত পা গোটা ধরেলি হুজুরে, মানুষজন জমা হয়ে গেছে, বেটা রাগ কিছে হুজুরের সাথে লাগছে, হুজুরের সাথে লাগবে না আমার, হুজুর আমার কি কইছে শুনো, হুজুর কি কইছে, হুজুরকে আমি কইছি হ্যাঁ রে অবৈধ সন্তান, কই হুজুর একটু বেশি গেছে, হুজুরকে আমি তো তারে বেশি ওর নিয়ে তো কই নাই, আমি তারে জবাব দিছি, জবাব কি জবাব, কই হ্যাঁ বলতেছে বাতাসে বলি কিছু হয় না, বাতাসে যে কিছু হয় এটা বোঝানোর জন্য আমি একটা বাতাস সারছি, কি সারছি একটা বাতাস সারছি, তাও এটা গালির নাপাক বাতাস, আরে নাপাক বাতাসে দেখো তার চেহারা লাল হয়ে গেছে, তার বডি ফুলে গেছে, অথচ আমি হাত তুললাম না মারলামও না, একটা বাতাসে যে যদি তার চেহারা লাল বানায় দেয় বডি ফুলায় দেয় আল্লাহর কালাম পয়রা ফু দিলে বাতাস দিলে যে 109 এটা বুঝাইছে, বুঝাইছে এজন্য হুজুরদের দোষ দিয়া লাভ নাই, হুজুরদের দোষ দিয়া লাভ নাই, ঘর নষ্ট হয়ে গেছে সব, মুসলমানের রহমতের দরজা বন্ধ, যুবক দরজা খুলো, তাড়াতাড়ি দরজা খুলো, টেলিভিশন যেভাবে চালাও এটা বন্ধ করো, কোরআন কে এইভাবে প্রতিদিন খুলো, দেখবা আল্লাহর রহমতে রহমতের দরজা খুলে যাবে, রহমতের দরজা খুলে যাবে। হযরত রবিয়াকে নিয়ে মা যখন মাদ্রাসায় দিয়ে দিছেন চলে আসছেন, অল্প দিনের ভিতরে রবিয়ার সুনাম ছড়াইতে লাগলো মদিনায়, উস্তাদগণ একদম তার প্রতি মহব্বত স্নেহ ভালোবাসা আস্তে আস্তে বেড়ে গেল, বছর যেতে 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 চলে গেল 16টা বৎসর, এই 16 বৎসরে রবিয়া মদিনা মাদ্রাসার লেখাপড়া শেষ কইরা এই মাদ্রাসার হেড মুহাদ্দিস হয়ে গেলেন, শুধু হেড মুহাদ্দিস নয় মদিনার মানুষ সম্মান কইরা মদিনার মসজিদের ইমাম বানে, মসজিদ নববীর ইমাম হযরত রবিয়া, আর এইদিকে 16 বৎসরে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তো দাওয়াতের কাজে আছেন, ইনি তো জানেন না ছেলে হইছে না মেয়ে হইছে, আর রবিয়াও জানেন না বাবা জীবিত আছে না মারা গেছে, বাবা জানে না ছেলের খবর, ছেলে জানে না বাবার খবর, চলে গেল 16 বৎসর পর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে ফিরলেন। এখন এর যুগ হলো মোবাইলের যুগ, মোবাইলে খবর দেওয়া যায়, তখন তো এমন ছিল না, এমন ছিল না যোগাযোগ নেওয়ার কোনো ব্যবস্থাও ছিল না, নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবেই তো দাওয়াতের কাজ করেছেন, 16 লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে মাত্র 10,000 সাহাবায়ে কেরামের কবর মক্কা মদিনায় পাওয়া যায়, বাকিদের কবর মক্কা মদিনায় নাই, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের কবর পড়ে আছে, দাওয়াতের কাজে বের হয়েছে, আর বিবি বাচ্চার কাছে ফিরেন না। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে ফিরলেন, হযরত রবিয়া মায়ের কাছে দাঁড়ানো, তিনি চলবেন মাদ্রাসায় যাবেন, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, সকালবেলা মার কাছ থেকে বিদায় নিয়ে তিনি যাবেন, দাঁড়া আছেন মা বিদায় দিবেন, এমন মুহূর্তে একজন বৃদ্ধ মানুষ কথা নাই বার্তা নাই অনুমতি নাই সালাম নাই কালাম নাই, ফুট করে তিনি আন্দরের ভিতরে ঢুকে গেলেন, রবিয়া যেই মাত্র এই মানুষটাকে দেখলেন অবাক হয়ে গেলেন, আমার বাড়িতে আজ পর্যন্ত কেউ এইভাবে ঢুকলো না, এই মানুষটাকে এইভাবে ঢুকে গেল, অনুমতি নাই সালামও নাই কালামও নাই, ঢুকে পড়লো, রবিয়া বাধা দিতে লাগলেন, কে গো তুমি, কে একটু দাঁড়াও দাঁড়া, সামনের দিকে আগেও না, কি তোমার পরিচয়, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রবিয়া যত বলেন দাঁড়াও বৃদ্ধ মানুষটা আর থামে না, সে শুধু আগায়, কারণ উনি কেন থামবে, উনি তো
বাড়িতে ঢুকতেছে, ঠিক না? উনি তো ওনার নিজের বাড়িতে ঢুকে বাধা দিবে কে, বাধা দিবে কে? এই মনে করি ইনি ঢুকতেছেন। রবিয়া তো বাবা চিনেন না, ছেলেকে তো সব বাবাই চিনে না, এজন্য ছেলের কথা বাবা শুনে না, বাবার কথা ছেলে শুনে না। ছেলে বাধা দেয়, বাবার সামনের দিকে আগায়। এই অবস্থায় রবিয়ার আম্মা তিনি তো চিনে ফেলেছেন, কিন্তু মা তো চাইলে এখানেই তিনি শেষ দিতে পারতেন, মা ইচ্ছা করে তিনি এখানে শেষ দিলেন না। মাও চাইতেছেন দেখি কই পর্যন্ত গড়ায়, মাও চাইতেছেন দেখি কই পর্যন্ত গড়ায়। বাবা ঢুকতেছে, ছেলে বাধা দেয়, কিন্তু না না কেউ কারো কথা শুনে না। মা পরিচয় দিলেই হইতো, বাবা ইনি তোমার আব্বা, কিন্তু মা বলতেছে বাবা রবিয়া। ইনি বৃদ্ধ মানুষ, ঢুকেই যখন পড়েছে বাধা দিও না, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, তুমি পড়াইতে চলে যাও। মাঝখানে এক সিদ্ধান্ত, কোন ফরিসও নাই, বার্তা নাই। রবিয়া অবাক হয়ে গেলেন, হায় রে আমার মা, এটা কয় কি? জীবনে কোনোদিন আমার আম্মাকে বেদানা পুরুষের সামনে দেখি নাই, আজ আমার মা আমাকে সাপোর্ট দেওয়ার কথা। মার বলা প্রয়োজন ছিল বাবা তাড়াতাড়ি পুরা বেটারে আটকা, তাড়াতাড়ি লোকটারে থামাও থামাও, মা এমনটা বলার কথা ছিল না। না মা আরো বলতেছে বাবা বৃদ্ধ মানুষ ঢুকেই পড়েছে, যখন বাধা দিও না, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, ছাত্ররা অপেক্ষায়, তুমি চলে যাও, তুমি চলে যাও, ক্লাসে চলে যাও। যেই মাত্র মা নির্দেশ দিছে বাবা তুমি চলে যাও, তিনি তো মা ভক্ত সন্তান, মার সাথে জীবনে কোনোদিন তর্ক করেন না, মার সিদ্ধান্তের উপরে সন্তান কোনোদিন নিজের সিদ্ধান্তকে বড় মনে করে না। যেই সন্তান বাপ মার কথাকেই সবচেয়ে বড় মনে করে, নিজের মতকে বড় মনে করে না, এই সন্তানের লেখাপড়া সহ গোটা জিন্দগিতে বরকত বাড়ায় দেখে। আর একটু জোরে বলেন কি, বাপমার কদর, বাপমার কদর, বাপমার সেবা যেই সন্তান করে, এক নম্বর পুরস্কার আল্লাহ দুনিয়াতে তার হায়াতে বরকত বাড়ায় দেয়। বিপদ, নিশ্চিত বিপদ থেকে আল্লাহ তারে উদ্ধার করে, যদি বাপমার দোয়া থাকে। লেখাপড়ার ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়, রুজির ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। যদি বাপমার দোয়া তোমার পিছনে থাকে, বাপমা কোনো পাওয়ার হাউস, এই পাওয়ার হাউস থেকে জীবনের লাইন তুমি ওকে করে যুবক, তোমার জীবনের লাইট তুমি লাগাইছো, তোমার জীবনের তুমি বাল্ব লাগাইছো, ফ্যান লাগাইছো, এই বাল্ব যদি জ্বালাইতে হয়, এই ফ্যান যদি ঘুরাইতে হয়, পাওয়ার হাউস থেকে কারেন্টের লাইনকে তোমার ওকে করা লাগবে। যদি তুমি ওকে করো তাহলে লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে। ঠিক তেমনি ভাবে আমার আপনার জীবনও আমরা লাইট লাগাইছি, ফ্যান লাগাইছি, লাইট জ্বালাইতে হলে, ফ্যান ঘুরাইতে হলে, বাপমা হলো জীবনের পাওয়ার হাউস, ওই পাওয়ার হাউস থেকে লাইন ওকে রাখো, তোমার জিন্দগির লাইট আল্লাহ জ্বালায় দিবে। আমার ভাইয়েরা বন্ধুরা, জন্য মনোযোগ দিয়ে শুনো, রবিয়া মা ভক্ত সন্তান, দেরি নাই তিনি চলে গেলেন মসজিদে নববীর দিকে। মনের ভিতরে, ব্রেইনের ভিতরে, জেহেনের ভিতরে বিরাট টেনশন, প্রশ্ন শুধু ঘুরপাক খায়, বৃদ্ধ লোকটাকে কি তার পরিচয়? বাবা তো হতে পারে না, যদি হয় তাহলে মা তো বাবার পরিচয় দিত, আর আম্মা কেমন করে অজানা অজানা বেগানা পুরুষের সামনে আম্মা গেল। আমার মাকে তো জীবনে কোনো দিন আমি পর্দা লঙ্ঘন করতে দেখি নাই, হায় হায় তাহলে সে কি তার পরিচয়, কেন এই ঘটনা ঘটল, এটা কি ঘটল? এই চিন্তা মাথায় নিয়ে রবিয়া তিনি মদিনার মসজিদে চলে গেল। ক্লাসের টাইম হয়ে গেল, তিনি পড়াইতে শুরু করলেন, পড়াইতেছেন পড়াইতেছেন, কোথায়? মসজিদে নববীর ভিতরে, কোন জায়গায়? রিয়াজুল জান্নার পাশে, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার নবীর, মামার নবীর রওজার কাছে বৈশা। এই জায়গায় বসে বসে রবিয়া তিনি হাদিস পড়ান, যেখানে বসে কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও 18টা বৎসর হাদিস পড়াইছেন মায়ার নবীরে শোনায় শুনাইয়া। রবিয়া ওখানে হাদিস পড়ে আমার নবীরে শোনায় শুনাইয়া, নবীজি রওজার ধারে জিন্দা, নবী মুর্দা না, নবী জিন্দা। হায়াতুন নবীর মাসালা আসলো, কুতবুল আলম কয় নবী জিন্দা, ছাত্ররা কয় হুজুর বুঝলাম আল্লাহ নবী রওজার ধারে জিন্দা, কিন্তু বুঝে আসে না। কুতবুল আলম কই বুঝে আসে না, তাহলে রওজার দিকে তাকাও। ছাত্ররা যেই মাত্র রওজার দিকে তাকাইলো, আল্লাহ পাক কুদরতি পর্দা আল্লাহ সরায় দিল, ছাত্ররা নিজের চোখে দেখলো মায়ার নবী রওজায় জিন্দা শুয়ে আছে। এইদিকে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভিতরে ঢুইকা বিবির প্রথম প্রশ্ন, এই জোয়ান ছেলেকে আমার বাধা দেওয়ার সাহস আসলো কোত্থেকে, কে সে? মা তখন বলতেছে স্বামী গো জবাব দিব পরে, আগে আমার কথার জবাব দেন, আপনি তিনটা সুন্নত কেন লঙ্ঘন করলেন? এক নাম্বার, নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিতে হয়, কেন আপনি সালাম দিলেন না?
দুই নম্বর হলো লম্বা সফর করে যদি বাড়িতে আসতে হয়, নবীর সুন্নত সরাসরি ঘরে ঢুকা যায় না, বাড়িতে আসা যায় না, পাশের মসজিদে অবস্থান করতে হয়, মসজিদ থেকে বাড়িতে কবর দিতে হয়, এটা আমার নবীর সুন্নত, কেন আপনি এই সুন্নত লঙ্ঘন করলেন না? জিল্লা থেকে আসলে পরে, জিল্লা থেকে আসলে পরে সরাসরি ঘরে ঢুকতে দেওয়া হয় না, বলা হয় এলাকার মসজিদে যে অবস্থান করবা, এরপরে বাড়িতে যাবা, করে খবর দিবা, বিবি সাহেব কোন পজিশনে আছে তুমি তো জানো না, খবর দিলে পরে সে সময়ের জন্য সাজগুজ করে বসা থাকবে, সে নিজের মতো করে প্রস্তুতি নিবে। আল্লাহ নবীর সুন্নত কত সুন্দর, নিজের ঘরে ঢুকতেও তুমি কখনো আওয়াজ ছাড়া ঢুকবা না, বাপমার ঘরে ঢুকতেও কখনো আওয়াজ ছাড়া ঢুকবা না, অনুমতি ছাড়া কারো রুমে ঢুকবা না, এটা হলো শরীয়তের বিধান। নিজের ঘরে ঢুকতে গেলেও সালাম দিতে হয়, অনুমতি নিতে হয়। এক নম্বরে বিবি বলতেছি স্বামী গো কেন তুমি সালাম দিলা না, দুই নম্বর কেন তুমি মসজিদে অবস্থান করলা না, তিন নম্বর হলো এত লম্বা সফর করে আসলেন, যেই নবীর রওজা জিয়ারত না কইরা রাতের বেলা ঘুম ধরত না, এত লম্বা সফর করে আসলেন, আমার নবীর রওজা শরীফকে আপনি জিয়ারত করবেন না? যার আগে তিনটা সুন্নত আদায় করে আসেন, এই বলে মাত্রই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, সোজা কথা নাই, মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, নামাজ আদায় করলেন, নবীর রওজার কাছে যায়, নবীকে সালাম জানালেন, চোখের পানি দর দর করে পড়ে, ষোলো বৎসর পরে রবি তিনি এসেছেন, আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়ায় চোখের পানি ধরে কান্দেন, হঠাৎ করে নজরটা পড়ল তাকে, দেখেন ওই যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে তার বিবির কাছে দাঁড়ানো ছিল, এই যুবক হাদিসের মসনদে বসে হাদিস পড়াইতেছে, চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর, অসংখ্য অগণিত ছাত্র হাদিস পড়তেছে, এই দৃশ্যটা দেখা মাত্রই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে দর দর করে পানি ঝরতে লাগলো, ফুফায় ফুফায় কাঁদতে লাগলেন, আর আল্লাহর কাছে কান্দন, মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তান তুমি আমাকে দিতা, আল্লাহ এমন একটা সন্তান যদি তুমি আমাকে দিতা আমি বাবা হওয়া দম্ভ হয়ে যেত, এই মনে করে তিনি কাঁদতেছেন 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 কাঁদতেছেন, রবি নিজেও দেখেন ছাত্ররাও দেখি সবাই তো তাকায় রয়েছি, এই বৃদ্ধ মানুষটা এইভাবে কেন কান্দে, রবিয়া তিনি দেখেন ওই মানুষটাই, তারপরে তিনি ছাত্রদেরকে বলেন বাবারা পড়ার দিকে মনোযোগ হও, অন্যদিকে তাকায় না, এরপরে তিনি পড়াইতে লাগলেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বাড়িতে, সালাম দিয়ে ঘরে ঢুকলেন, তিনটা সুন্নত আদায় হলো, চোখের পানি এখনো তার পড়তেছে, বিবির কাছে যায় বলতেছেন কান্দেন, আর বলেন বিবি গো বিবি, প্রশ্নের জবাব পরে শুনবো, আগে বলো, আগে বলো এই যুবক ছেলে কে, আমি যারে এখন নবীর রওজার সামনে হাদিস পড়াইতে দেখলাম, কে গো বিবি, কি তার পরিচয় যে তোমার কাছে ছিল মদিনার মসজিদে নববীতে হাদিস পড়ায়, এমনি রবিয়ার মাস, আমি কি বুকে জড়ায় দুই রেখ কপালে চুমুকায় কই স্বামী, ধন্য তোমার জীবন, ধন্য আমার জীবন, আল্লাহ তোমাকে আমাকে একটা সন্তান দিয়েছে, এই সন্তানের নাম হলো রবিয়া, যে আজকে মদিনার সবচেয়ে বড় মহাদ্দিস, শুধু মহাদ্দিস নয় মদিনার মসজিদের ইমাম, যে তোমার ঔরসজাত সন্তান, মাই তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, মাই তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, হে জুমলা জাহা জিনকে তাজাল্লি সে উজালা, হে জুমলা জাহা জিনকে তাজাল্লি সে উজালা, মা দরুদ জাহা গায়রে খোদা ইয়ার নাদারিন, যদি আতে খোদা হি জিদি কর কার নাদারিন, বাইরা বন্ধুরা এবার স্বামী স্ত্রী দুজন রওনা দিয়েছেন, ছেলেকে আনবেন, ছেলেকে কোলে নিবেন, দরজার পাশে যাইয়ার মা রব মা ডাক দিলেন বাবা রবিয়া, মায়ের ডাক শোনা মাত্র রবিয়া পড়া বন্ধ করে দিয়া তিনি বের হয়ে আসলেন, আইসা দেখেন মায়ের পাশে ওই বৃদ্ধ লোকটা এখনো দাঁড়ানো, তিনি তো মাথাটা নিচের দিকে দিয়ে দিয়েছেন, টেনশন টেনশন আর টেনশন, মাথাটা নিচের দিকে দিয়ে দিয়েছেন, এই বুড়া লোকটা এখনো মার পাশে দাঁড়ানো, মা তখন বলতেছে বাবা রবিয়া মাথা উঠাও, জানি বাবা তোমার মাথায় অনেকগুলি প্রশ্ন গোরপা খাইতেছে, কে সেই বৃদ্ধ মানুষটা যারে মা বাধা দিলাম না, বাবা শিশুকাল থেকে শুধু আব্বু আব্বু কই আমার কাছে, তুমি আবদার করতে আব্বু আম্মা, আমার আব্বুর চেহারা কেমন, আমার আব্বুর পোশাক কেমন, আব্বু কতটুকু লম্বা ছিল, কোনোদিন বাবা ডাক করো না আব্বু বলে ডাকতে পারো নাই, মনে মনে ভাবছিলাম মনে হয় জীবনে আর বাপ বেটা দেখা হবে না, কিন্তু আজকে ভালো করে দেখ না বাবা রবিয়া, মায়ের পাশে যিনি দাঁড়ায় আছে ইনি পেগানা কোনো পুরুষ নয়, ইনি তোমার জন্মদাতা পিতা, নবীর সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
বলা মাত্রই বাবাকে জড়ায় ধরলেন, বাবা ছেলেকে জড়ায় ধরলেন। বাবা কান্দে, আল্লাহ তুমি যে আমাকে এমন একটা সন্তান দিছো। ছেলে কান্দে, আল্লাহ তুমি যে আমাকে আমার বাবা দেখাইছো। এরপরে বাপ বেটার ভিতরে কে আগে যাবে এই নিয়ে লাগছে দ্বন্দ্ব। বাবা কয়, আব্বা তুমি আগে যাও। ছেলে কয়, না আব্বা তুমি আগে যাও, তুমি বড়। বাবা কয়, না বাবা তুমি বড়। কে আগে যাবে এই নিয়ে লাগছে দ্বন্দ্ব। ভাইরা বন্ধুরা, কেউ আগে যায় না। এটাই হলো মাদ্রাসা শিক্ষার আদব। কারণ মাদ্রাসার মধ্যে কোনো নেতা নেত্রী আদর্শ শিখানো হয় না, এই মাদ্রাসা আমার নবীর আদর্শ শিখানো হয়। আর আমার নবীর আদর্শ হলো খুলুকে আজিম, উলামায়ে কেরাম হলো খুলুকে আজিমের ওয়ারিস। অতএব উলামায়ে কেরাম মাদ্রাসায় যারা পড়ে তারা আদব শিখে, নবীর দেখানো আদব। ঠিক কিনা জোরে কোন? উস্তাদের জুতা বাইল করে দেয়, মুরব্বীদের জুতা সোজা করে দেয়, বাপমার জুতা সোজা করে দেয়, মুরব্বীদের সালাম করে। এইভাবে আদব শিখানো হয়, কারণ এই মাদ্রাসায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক শিখানো হয়। ভাইরা বন্ধুরা, ছেলে আগে যাইতে রাজি না, বাবাও আগে যাইতে রাজি না। এইবার ছেলে বলতেছে, আম্মা তুমি ফয়সলা দেও কে আগে যাবে। মা কয়, বাবা আমি যদি ফয়সলা দেই তাহলে আগে যাইবা তুমি আর আমরা বাপ মা যাবো তোমার পিছনে। রবিয়া কয়, মা কেন তুমি এই সিদ্ধান্ত দিয়েছো, কোন যুক্তি দেখো মা? মা কয়, বাবা দুই যুক্তি দিয়ে, দুই কারণে, একটা হলো দুনিয়ায় আখের, একটা হলো আখেরাতে। দুনিয়ার জীবনও তুমি আগে, তোমার বাবা তোমার পিছনে। কেমন করে? কই তুমি মদিনার মসজিদের ইমাম, ছেলে যদি ইমাম হয় বাবা মুক্তাদি হয়, ছেলের পিছনে দাঁড়ায়, ঠিক কিনা? দুনিয়াতেও আল্লাহ তোমার আগে বাড়ায় দিছে, বাবা তোমার পিছনে। আখেরাতের ময়দানে নবীর নায়েব বানায় আল্লাহ কইব, যাও জান্নাতের দিকে যাও। ইয়া মাশারাল উলামা তামাইয়াযু বাইনাহুম ইন্নি লাম আযা ফীকুম ইলমি লিউআযিবাকুম। সমস্ত উলামায়ে কেরামদেরকে আল্লাহ হাশরের ময়দানে বলবো, উলামায়ে কেরাম যাদের সিনে আমি আল্লাহ আমার কালামকে আমানত রেখেছি, তোমরা সাধারণ হাশরবাসীদের থেকে আলাদা হয়ে যাও। আমি তোমাদের সিনায় কোরআন দিছি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য, দয় কেন তুমি এই অন্যায়টা করছো? উলামায়ে কেরাম পর্দার ভিতরে আল্লাহর কাছে মাফ চাই নিব, আল্লাহ পর্দার ভিতরে মাফ করে দিব, আর বলবো ওয়ালা উবালি ওয়ালা উবালি, আমি কারো কোনো পরোয়া করলাম না, আমার কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করলাম। হাশরবাসী মানুষ উলামায়ে কেরামের বিচার দেখবেও না, শুনবেও না, পর্দার ভিতরে আল্লাহ বিচার কইরা মাফও কইরা দিব। এজন্য মা কইতেছে, বাবা আখেরাতে তুমি আগে, তোমার পিছনে আমরা। অতএব আজ তুমি আগে যাও, আমরা তোমার পিছনে। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য বলি বাবা, ধন্য ওই বাপমার জীবন, ধন্য ওই দাদা দাদির জীবন যার আওলাদ কোরআনের হাফিজ হয়েছে, আলিম হয়েছে, মুফতি মুহাদ্দিস হয়েছে। দুনিয়া কয়দিনে, দুনিয়া কয়দিনে হঠাৎ করে একদিন চলে যাওয়া লাগবে, কিন্তু সন্তানটার যদি হাফেজ বানায় যায়, আলেম বানায় যায়, তাহলে আমার সন্তান আমার জন্য সম্পদ হয়ে থাকবে। জানাজা পড়াবে ইমাম, জানাজা পড়ালে চোখের পানি ঝরবে না, কিন্তু দাদার নাম জানাজা যদি নাতি পড়ায়, নাতির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। বাবার জানাজা যদি সন্তান পড়ায়, চোখের পানিতে ভেসে যায়। কার কার নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আওলাদকে আমরা মাদ্রাসায় ভর্তি করাবো, নিজের আত্মীয়র ভিতর থেকেও আমরা চেষ্টা করে করে মাদ্রাসায় আনবো। আর যদি না থাকে দেওয়ার মতো, মাদ্রাসার একজন এতিম গরিব ছেলেকে হাফেজ বানানোর যত দায়িত্ব লাগে, যত টাকা লাগে, একজন করে নিয়ে নিব। আমি একটা ছেলেরে হাফেজ বানাইতে যা খরচ লাগে আমি বহন করব। হাসরের মাঠে আল্লাহর সামনে এই হাফেজ সামনে লই আপনি দাঁড়াইবেন, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।